প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খোলা হয়। ফায়াগফিরু লিকুল্লি আব্দিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ওই বান্দাকে মাফ করে দেয় যারা আল্লাহর সাথে শিরিক না করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। ইল্লা রাজুলান কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি আশ-শাহনা, কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি আশ-শাহনা, তবে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না যেই ব্যক্তি এবং তার ভাইয়ের মাঝে বিদ্বেষ আছে। দুই মুসলমানের মাঝে যদি বিদ্বেষ থাকে তাকে আল্লাহ মাফ করে না। তো বিদ্বেষ আছে যাদের মাঝে, তাদেরকে ছাড়া অন্যরা যখন ক্ষমা চায় আল্লাহর কাছে বিভিন্ন অপরাধের জন্য, ওই অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয়। তবে বিদ্বেষ থাকলে তাদেরকে বলা হয় আনজিরু হাত্তা ইয়াসতালিহা, এদেরকে সুযোগ দাও তারা যেন আপোষে মীমাংসা করে নেয়। আনজিরু হাত্তা ইয়াসতালিহা, এদেরকে সুযোগ দাও তারা যেন মীমাংসা করে নেয়। আনজিরু হাত্তা ইয়াসতালিহা, তিনবার বলি, এদেরকে সুযোগ দাও এরা যেন আপোষের মাঝে মীমাংসা করে নেয়। মীমাংসা করে নিলে এদেরকে আল্লাহ মাফ করে দেবেন। তাহলে আমরা দুনিয়াতে থাকলেও সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খোলা হয়। দ্বিতীয় দৃষ্টান্ত বুখারী শরীফের 3277 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلت الشياطين। রমজান মাস যখন শুরু হয়, আরম্ভ হয়, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শেকলে আবদ্ধ করা হয়। তাহলে জান্নাতের দরজাগুলা খোলা হয়, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শেকল দ্বারা বাঁধা হয়। তাহলে আরেকটা সময় পাইলাম, রমজান শুরু হলে জান্নাতের সব দরজা খোলা হয়ে যায়। আপনারা চাইলে প্রত্যেক দিন যত বেলা উজু করবেন, নামাজের আগে যে উজু করেন, এই উজু করার পরে প্রত্যেক দিন জান্নাতের আটটা দরজা খুলতে পারবেন। আটটা দরজা, জান্নাতের আটটা দরজা। মুসলিম শরীফের 234 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد يتوضا فيبلغ فيصبغ الوضوء। তোমাদের কেউ যখন উযু করে সুন্দরভাবে উযু করার পর ثم يقول اشهد ان لا اله الا الله তোমাদের কেউ যখন উযু করো, উযু করার পর যদি কালিমায়ে শাহাদাত পাঠ করো, নবী বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইহা শাআ, কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে বলা হবে তোমার আট দরজার যেটা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ হয়ে যাও। তাহলে ওযু করার পর জান্নাতের আট দরজা খোলা হয়, এটা তো আমাদের জন্য সহজ, প্রতিদিন নিয়ত করা। এমন সুন্দরভাবে উযু, হাদিসে সুন্দর কথাটা আছে, সুন্দরভাবে উযু করা, কোনো মতে না, সুন্দরভাবে উযু করা, এটা আসছে হাদিসে। তাহলে জান্নাতের আট দরজা খোলা হবে ভালোভাবে উযু করে, আশহাদু আল্লা ইলাহা, এই কালিমায় শাহাদাতটা, এটা ঘরে মহিলা যারা আছে তাদেরকেও শিখিয়ে দিবে যে কালিমায় শাহাদাত যেন উযু করার পরে পাঠ করে। এগুলো আজকে আমাদের এক নম্বর আলোচনা, যে দুনিয়াতে থাকতেও জান্নাতের দরজা খোলা হয়। দুই নম্বর আলোচনা, জান্নাতের যে দরজাগুলা, এই দরজার এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব কেমন। মুসলিম শরীফের 2967 নম্বর হাদিস, 2967 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন্না মা বাইনা মিসরাইন মিন মাসারিল জান্নাহ মাসিরাতু আরবাঈন সানা। জান্নাতের দরজার এপাশ থেকে এপাশের
এই যে এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব 40 বছরের সমান, একটা দরজার এই পাশ থেকে আরেক পাশ, বাকি তো আরো বাকি আছে। এ হলো জান্নাতের এক পাশের দরজার এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব।